রোজা রাখাটা কিভাবে পাপের কাফফারা বা ক্ষতিপূরণ হিসেবে কাজ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি খুবই দয়ালু, তুমি বলেছেন যে রোজা রাখলে আমাদের অনেক পাপ মোচন হতে পারে। পবিত্র কোরআনের অনেক আয়াতে এরকম উদাহরণ দেওয়া আছে। আর পাপের ধরনের উপর নির্ভর করে কতদিন রোজা রাখবেন সেটা বদলে যেতে পারে। যেমন ধরেন আল্লাহ বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 95 যে রোজার মাধ্যমে কাফফারা দিতে পারো, যখন পশু শিকার করে মারো, যখন পবিত্র অবস্থায় আছো অথবা ইরাম করছো, যখন উমরা বা হজ করছেন, তখন যদি স্বীকার করেন তাহলে আপনি রোজা রাখার মাধ্যমে সেই পাপের কাফফারা দিতে পারেন। এরপর আরো আছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 196, যদি কোনো লোক মাথা কামিয়ে ফেলে যখন ইহরাম অবস্থায় উমরা অথবা হজের সময়, কারণটা অসুস্থতা, এমনিতে করা উচিত না, তখন সে ফিদিয়া হিসেবে রোজা রাখবে। এছাড়াও আরো আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 196, যখন কেউ হজ পালন করে তাকে একটা পশু কুরবানি দিতে হবে, যদি কুরবানি দেওয়ার সামর্থ্য না থাকে তার বদলে ফিদিয়া হিসেবে রোজা রাখতে পারে। এছাড়াও কোরআনে আছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 89, রোজা কাফফারা হিসেবে কাজ করতে পারে যদি তুমি কোনো শপথ ভাঙো, কোনো ব্যাপারে কথা দিয়ে রাখতে পারলেন না, তখন কাফফারা হিসেবে রোজা রাখতে পারেন। এরপর পবিত্র কোরআনে আছে সূরা মুজাদ্দিলা অধ্যায় নম্বর 58 আয়াত নাম্বার 3 ও 4, যে কোনো লোক যদি কোনো মানুষ তার স্ত্রীকে তালাক দেয় জিহারের মাধ্যমে, জিহার হলো প্রাচীন আরবের পুরনো একটা রীতি, যদি কোনো লোক তার স্ত্রীকে এভাবে বলে যে তোমাকে দেখতে আমার মায়ের পেছন দিকের মতো, এটাকে বলা হয় জিহার, তালাক দেওয়ার একটা রীতি, এটা প্রত্যাহার করতে কাফফারা হিসেবে রোজা রাখা যেতে পারে, একটা না 2 মাস রোজা। তাহলে এক একটা ক্ষেত্রে এক এক রকম কাফফারা। আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি যাতে দর্শকদের বুঝতে সুবিধা হয়। পবিত্র কোরআনের সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 92, যদি কেউ দুর্ঘটনাবশত কোনো মুমিনকে হত্যা করে অথবা এমন কাউকে হত্যা করে যার সাথে চুক্তি ছিল, তখন ক্ষতিপূরণ হিসেবে রোজা রাখা যেতে পারে এক্ষেত্রেও। জাযাকাল্লাহ খায়।